বৈশ্বিক পরিস্থিতিতে সরকারের ব্যয় সংকোচনের লক্ষ্যে 2022-23 অর্থবছরের পূর্ব নির্ধারিত 17টি অনুষ্ঠান বাস্তবায়ন থেকে সরে এসেছে আইসিটি বিভাগ। বাতিল করা অনুষ্ঠানগুলোর মধ্যে বিদেশ ভ্রমণ ছাড়াও রয়েছে বেশ কিছু প্রশিক্ষণ কার্যক্রমের ইভেন্টও। আমরা বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে বর্তমান অর্থবছর 2022-23 অর্থবছরে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল ডিভাইস ইনোভেশন এক্সপো, ডিজিটাল ওয়ার্ল্ড, বিপিও সামিট, ব্লকচেইন অলিম্পিয়াড, ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট, চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, তারপরে আমাদের ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটিতে অংশগ্রহণ, বাংলাদেশ স্টার্ট আপ এক্সচেঞ্জ প্রোগ্রাম, জাপান আইটি উইক, চ্যানেল আই ডিজিটাল বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড, রোড শো দুবাই লন্ডন, ব্র্যান্ডিং ইন্টারন্যাশনাল এক্সপো, জাপান ইন্ডিয়া ইউকে আমেরিকা ইউরোপ অন আইসিটি কনফারেন্স অন ইন্টারাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া, টেক কার্নিভাল এবং এরকম আরও বেশ কয়েকটি ইভেন্ট সহ মোট 17টি আমরা ইভেন্ট আমরা বাতিল করছি। তবে এই তালিকায় থাকা ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হবে সীমিত পরিসরে অনলাইনে। জাতীয় দিবস বিবেচনায় ডিজিটাল বাংলাদেশ দিবস আমরা সীমিত পরিসরে আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছি। দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনের পর বৃহস্পতিবার অনলাইনে জরুরি সংবাদ সম্মেলন ডাকে আইসিটি বিভাগ। সংবাদ সম্মেলনে প্রথমেই গণমাধ্যম কর্মীদের স্বাগত জানান আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব NM জিয়াউল আলম। চলতি পথে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরে অনুষ্ঠানের জন্য 75 কোটি টাকা চেয়েছে আইসিটি বিভাগ শীর্ষ খবর প্রকাশের আগেই ব্যয় সংকোচের পরিকল্পনা নেওয়ার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী। জানালেন এরই মধ্যে অর্থ বিভাগকে বাতিল অনুষ্ঠানের খরচ বাবদ 40 কোটি টাকা ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ নাগরিকের মধ্যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। আমরা মনে করি যে আমাদের এই সংকটে সকলেরই দায়িত্ব রয়েছে, আমরা যতটুকু পারি আমরা সেই ব্যয় সাশ্রয় করতে চাই, সংকোচন করতে চাই। অর্থ বিভাগ থেকে আইসিটি বিভাগের জন্য বরাদ্দ ছিল 75 কোটি টাকা, এই 17টি ইভেন্ট বাতিল করার ফলে আমরা 40 কোটি টাকা সাশ্রয় করতে পারবো আশা করছি, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি 40 কোটি টাকা আমরা অর্থ মন্ত্রণালয়ে ফেরত দেবো। এবং আমাদের অন্যান্য যে সকল প্রকল্প এবং কর্মসূচি আছে সেখানেও আর কি কিভাবে ব্যয় সংকোচন করা যায় সেগুলো আমরা পর্যালোচনা করছি। মাইক্রোপ্রসেসর, ন্যানোচিপ ডিজাইনিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং বিষয়ক ফেলোশিপের জন্য যুক্তরাষ্ট্র, রোবোটিক্সের জন্য জাপান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য চীনে পাঠানোর যে চিন্তাভাবনা ছিল তা থেকে সরে আসার পাশাপাশি এবারের ICPC ওয়ার্ল্ড ফাইনাল ঢাকা প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের অর্জন বিষয়েও কথা বলেন অলোক। যে খরচটা হয়েছে ICPC আয়োজনে সেটি সারা বিশ্বের কাছে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরার জন্য এটা কার্যকর হয়েছে, এবং ভবিষ্যতেও আজকে যারা যেরকম MIT চ্যাম্পিয়ন হলো, আমাদের বুয়েট 51তম অবস্থায় এসছে এবং বাংলাদেশের প্রথম 8টি টিম ICPC তে অংশগ্রহণ করলো এবং প্রত্যেকেই কিন্তু অনারেবল মেনশন পেয়েছে। তো আমরা মনে করি যে ICPC-র যে খরচটা হয়েছে এটা খুবই কার্যকর এবং যথাযথ হয়েছে বর্তমান বাংলাদেশকে তুলে ধরা, এবং ভবিষ্যৎ প্রযুক্তি বিশ্বের যারা নেতৃত্ব দেবে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এটি অত্যন্ত সফল হয়েছে। পূর্ব নির্ধারিত বক্তব্য শেষে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন ICT প্রতিমন্ত্রী। আমি রাহাত ডেইলিসানে কাজ করি। আমার একটা জানার বিষয়, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে ICPC-তে 40 কোটি টাকা খরচ হয়েছে, তো বাংলাদেশে এই রিসেশনের সময় এত বড় একটা আয়োজনে আমাদের অর্জনটা কি? 40 কোটি টাকা তো খরচ হয়েছে, এখান থেকে তো ফেরত দেওয়ার কোনো বিষয় নেই। 40 কোটি টাকা খরচ হয়নি, যে এখানে 2022-23 অর্থবছরে এখন পর্যন্ত একটাও খরচ হয়নি। আমাদের বেশ কিছু সরকারের নিজস্ব মন্ত্রণালয় থেকে আরেকটা মন্ত্রণালয়ে খরচের ব্যাপার আছে, যেগুলো এখনো সবগুলোই বাকি, যেরকম ইন্টারকন্টিনেন্টাল বা আমাদের ভেনু, খাওয়া, লজিস্টিক্স, এগুলো সবই বাকি, এগুলো একটাকাও এখনো খরচ হয়নি। সংবাদ সম্মেলনে করোনাকালীন সময়ের মতো দ্রুতই বিদ্যমান সময়ে প্রযুক্তির মাধ্যমে সমস্যার উত্তরণে ফের একটি আপদকালীন বিজনেস কন্টিনিউটি প্ল্যান তৈরি করা হবে বলেও জানিয়েছেন জুনাইদ আহমেদ অলোক।